সেটা কি কি না প্র্যাকটিক্যাল, প্রজেক্ট এবং থিওরি সবগুলো সেপারেটভাবে 30% নাম্বার পেতে হবে। অ্যাক্টিভিটি ফ্লো অফ সেমিস্টার 3 11 শেষ হয়ে গেল। অ্যাডমিশন কবে নিতে হবে? ক্লাস 12 এর অর্থাৎ থার্ড সেমিস্টারে না 30 এপ্রিলের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এলিজিবিলিটি অলরেডি পাস্ট সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে পাস করলে তবেই সেমিস্টার 3 তে সে অ্যাডমিশন নিতে পারবে। তার এনরোলমেন্ট কবে হবে সেমিস্টার 3 এর জন্য 12 এর জন্য না 30 জুনের মধ্যে। এক্সামিনেশন কবে হবে না সেপ্টেম্বরে এক্সামিনেশন হবে অথবা নতুন যদি কোনো টাইম দেয় ডেট দেয় কাউন্সিল সেদিন হবে। কে এটা পরিচালনা করবে না কাউন্সিল পরিচালনা করবে। কেমন টাইপের কোশ্চেন হবে? OMR সিটে পরীক্ষা হবে, MCQ টাইপের কোশ্চেন হবে। রেজাল্ট কেমন হবে না অবশ্যই 5টা পেপারে তোমায় 30% নাম্বার নিয়ে পাস করতে হবে। তার মধ্যে ম্যান্ডেটরি হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, পাস করতেই হবে। অ্যাক্টিভিটি ফ্লো অফ সেমিস্টার 4 এইখানে এলিজিবিলিটি ফর প্রমোশনের জন্য কি করতে হবে না অলরেডি অ্যাডমিটেড অ্যান্ড হ্যাভিং রিকুইসাইড পার্সেন্টেজ অফ এনরোলড ইন সেমিস্টার 3। প্রমোশন কবে হবে না 31 অক্টোবরের মধ্যে প্রমোশন করে নিতে হবে। এক্সামিনেশন এপ্রিলে হবে, কে করবে না কাউন্সিল করবে, স্কুল করবে না। এটা কেমন টাইপের কোশ্চেন হবে? এসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হবে। রেজাল্ট কেমন হবে না 30% নাম্বার অবশ্যই পেতে হবে সমস্ত সাবজেক্টে, তার মধ্যে বাংলা এবং ইংলিশ ম্যান্ডেটরি। মানে এখানে কি থিওরি, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট সবগুলোতে 30% সেপারেটলি নাম্বার পেতে হবে। সেমিস্টার ওয়াইজ ব্রেক আপ মার্কস অ্যান্ড ডিউরেশন অফ এক্সামিনেশন। দেখো সেমিস্টার 1 এর ক্ষেত্রে হচ্ছে থিওরি মার্কস per subject in semester 1 and 3, duration semester 1 and 3, theory marks per subject in semester 1 and 2 and 4, time কত এগুলো দেওয়া আছে। দেখো এইখানে নন ল্যাব বেস সাবজেক্টের ক্ষেত্রে থিওরি টোটাল আছে 80 মার্কের, প্রজেক্ট হলো 20 মার্কের। তার মধ্যে সেমিস্টার 1 এবং 3তে MCQ টাইপের যে কোশ্চেনগুলো তাতে নাম্বার কত মার্কের পরীক্ষা হবে? 40 মার্কের, টাইম দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। আর সেমিস্টার 2 এবং 4 এ টোটাল নাম্বার হচ্ছে 40 মার্কের, পরীক্ষা দেওয়ার সময় থাকবে 2 ঘন্টা। এখানে প্রজেক্ট কত মার্কের থাকবে? 20 মার্কের। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে থিওরি থাকবে 70 মার্কের, প্র্যাকটিক্যাল থাকবে 30 মার্কের। সেমিস্টার 1 এবং 3তে অর্থাৎ MCQ যে কোশ্চেনগুলো হবে সেখানে নাম্বার থাকবে 35 মার্ক, টাইম দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। সেমিস্টার 2 এবং 4 অর্থাৎ ডেসক্রিপটিভ এবং এসএকিউ টাইপের যে কোশ্চেনগুলো হবে অর্থাৎ অ্যানুয়াল ফাইনাল এক্সাম, 12 এর ফাইনাল এক্সাম, সেখানে থিওরি পেপারে থাকবে 35 মার্ক, পরীক্ষা দেওয়ার সময় থাকবে 2 ঘন্টা, আর প্র্যাকটিক্যালের জন্য তোমরা পাবে 30 মার্ক। 30 মার্কের প্র্যাকটিক্যাল তোমরা দেবে। স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার 1, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। সেমিস্টার 1 এ তুমি পরীক্ষা দিচ্ছ, ধরি তোমার সাবজেক্ট নিয়েছো বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সবগুলোই তুমি পাস করেছো, কোনোটাতেই তুমি ফেল করোনি। তাহলে এক্ষেত্রে সাপ্লিমেন্টারি দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। কিন্তু তুমি 5-6টা সাবজেক্টের মধ্যে বাংলা, ইংলিশ এবং বায়োলজিতে পাস করলে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ফেল করলে, তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথকে দেবে সেকেন্ড সেমিস্টারে। কখন দেবে না ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স যেদিন থাকবে সেই দিনই সেকেন্ড হাফে তুমি ফিজিক্সের ফেল করা সাবজেক্টে পরীক্ষাটা দেবে। অনুরূপভাবে কেমিস্ট্রি এবং ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য। If failed, need to continue average from next academic year. যদি এটাতেও ফেল করে যাও তাহলে কি হবে না তুমি পরের বছর পরীক্ষা দিতে পারবে। Absent in all subjects, তাহলে পাশের কোনো প্রশ্ন আসছে না, নীল। অল সাবজেক্টে সে ফেল করেছে, সে অল সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে। মানে কি হলো না ফার্স্ট সেমিস্টারে কোনো একজন স্টুডেন্ট কোনো পরীক্ষাই দেয়নি, সে সেকেন্ড সেমিস্টারে গিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো দেবে। কেমন? যেদিন বাংলা থাকবে, সেকেন্ড সেমিস্টারে বাংলা যেদিন থাকবে সেদিন বাংলা পরীক্ষা দিল, সেকেন্ড হাফে ফার্স্ট সেমিস্টারে বাংলাটা সে দেবে। অনুরূপভাবে ইংলিশ সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি এক্ষেত্রে সে ফেল করে যায় তাহলে ই ফেল নিড টু কন্টিনিউ অ্যাফ্রেশ ফ্রম নেক্সট অ্যাকাডেমিক ইয়ার, পরের বছর সে আবার পরীক্ষা দিতে পারবে। রিপিটার্স অফ সেমিস্টার টু, সেমিস্টার টুতে কি ঘটবে? কোন একজন স্টুডেন্ট বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়েছে, অল সাবজেক্টে সে পাস করেছে, কোনটা সে ফেল করে না অবভিয়াসলি। তাহলে সেমিস্টার টু এক্সামিনেশনের ক্ষেত্রে to be appearing during semester 2 of next academic year, নীল মানে obviously সে তো পাস করেছে, দরকার নেই। কিন্তু সেকেন্ড সেমিস্টারে সে কি করেছে? বাংলা, ইংলিশ, বায়োলজি পাস করেছে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সে ফেল করে গেছে। তখন তাহলে কি করবে? নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে অল সাবজেক্টে সে পরীক্ষা দেবে। ঠিক আছে? মানে কার? সেকেন্ড সেমিস্টারে তুমি যেগুলো ফেল, মানে যে ফেল করেছিলে, তখন আর ওই কটাই ফেল করলে জানা দরকার নেই, সবগুলো তোমাকে পরীক্ষা দিতে হবে। নিড টু কন্টিনিউ অ্যাফ্রেশ ফ্রম নেক্সট অ্যাকাডেমিক ইয়ার। অ্যাবসেন্ট ইন অল সাবজেক্ট, তখন সে কি করবে না অল সাবজেক্টে তাকে পরের বছর পরীক্ষা দিতে হবে সেকেন্ড সেমিস্টার। স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার 3, একের মতোই পুরো সেমিস্টার ওয়ানে যেভাবে হয়েছিল। কোন একজন স্টুডেন্ট বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়েছে, সবগুলো সে পাস করেছে, কোনোটাই সে ফেল করেনি, তাহলে সেক্ষেত্রে তার সাপ্লিমেন্টারি দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। এই 6টা সাবজেক্টের মধ্যে সে ফেল করে গেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তাহলে ফোর্থ সেমিস্টারে সে দিতে পারবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। অনুরূপভাবে আগে যেভাবে বলেছিলাম, থার্ড সেমিস্টারে যেভাবে, সেকেন্ড সেমিস্টারে যেভাবে হয়েছিল। If failed in any subject, need to be appear during semester 4 of same academic year. যদি থার্ডে সে ফেল করে যায় তাহলে ফোর্থ সেমিস্টারে সে এটা দিয়ে দিতে পারবে। আর কারো যদি সব সাবজেক্টে সে অ্যাবসেন্ট থাকে, সে অল সাবজেক্ট দিবে ওই একই অ্যাকাডেমিক ইয়ারে ফোর্থ সেমিস্টার। এবারে আসছি এক্সামিনেশন অফ ফর আনসাকসেসফুল ক্যান্ডিডেট ফর সেমিস্টার 4। যদি 6টা সাবজেক্টের মধ্যে সবগুলো সে পাস করে যায় তাহলে আর কোনো প্রশ্ন আসছে না, সে পাস করে গেল। যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সে ফেল করে যায় 6টার মধ্যে, তাহলে সে টু বি অ্যাপিয়ার ডিউরিং সেমিস্টার 4 অফ নেক্সট অ্যাকাডেমিক ইয়ার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সে পরের বছর, ওই বছর আর দিতে পারবে না, পরের বছর ফোর্থ সেমিস্টারে সে বসে পাস করতে হবে। ওকে। আর যদি অল সাবজেক্টে সে অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সে পরের বছর আবার একই রকমভাবে পরীক্ষা দেবে অল সাবজেক্ট।